বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের চিঠি দেওয়া নিয়ে রাজ্যপালের সমালোচনায় সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অধিকার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল। রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হবে। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের থেকে সাপ্তাহিক অ্যাক্টিভিটি রিপোর্ট চাওয়া হয়েছে রাজভবনের তরফে। প্রসঙ্গত, এর আগেও বিশ্ববিদ্যালয়গুলির পঠন পাঠন ও আর্থিক লেনদেন সংক্রান্ত রিপোর্ট চেয়ে চিঠি দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির তরফে কোনো রিপোর্ট পাঠানো হয়নি রাজভবনে। কেন রিপোর্ট পাঠানো হয়নি সেই কথার উল্লেখ করে ফের রিপোর্ট চাওয়া হয়। শিক্ষা দপ্তরকে যে এইভাবে সরিয়ে রেখে যে বারবার এইরকম চিঠি দেওয়া, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে আমাদের কী করণীয় তখন তা ঠিক করা যাবে।